গুড মর্নিং এভরিওয়ান, আজকে আমি চলে এসেছি আবার তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি যাব টিটাগড়ের মার্কেট, যেটা মানে টিটাগড়ের যেটা হাট বলেও পরিচিত। আর ওখানেতে প্রচুর সুন্দর সুন্দর জামা কাপড় খুব সুন্দর খুব রিজনেবল দামে পাওয়া যায়। তো সামনে পুজো, তাই জন্যে আমি বললাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করা যাক। তো চলো ঘুরে দেখে নিই। এখানে মোটামুটি তোমরা বেশিরভাগ ফ্যান্সি ড্রেসও পেয়ে যাবে, প্লাস তার সাথে শাড়ি, জিন্স, টপ সব ধরনের জিনিস পেয়ে যাবে। এই যে দোকানটাতে দেখতে পাচ্ছ যে জামাগুলো, এগুলো 800-900 এরকম করে বলছিলো। আর এইখানকার ব্লাউজগুলো, এই তোমার এখানকার যে জামাগুলো, এই জামাগুলো 300-400-500। এই যে জামাটা দেখতে পাচ্ছ, এই জামাটা 300 টাকা বলেছিলো। আর এখানের যে গাউনগুলো, এই গাউনগুলো 400-500 এরকম করে বলছিলো, 300 টাকারও কিছু কিছু রয়েছে। আর এই টপগুলোর দাম 150-200 এরকম। আর এখানকারগুলো দেখতেই পাচ্ছ 300-250 ফিক্সড প্রাইসের দোকান, বাট নাম দামগুলো লেখাই রয়েছে এরকম করে। তো জামাগুলো বেশ, দোকানগুলোর লোকেশানগুলো তোমরা টিটাগড় প্ল্যাটফর্ম থেকে নেমে সোজা চলে আসবে, দিয়ে যে রোডটা পড়ে, মেন রোডটা, হাই রোডটা, ওই রোডের এপারেতে এই দোকানগুলো বসে। বিশেষ করে ফিমেল বা মেয়েদের যে জামাকাপড়ের দোকানগুলো, সেগুলো এই পাশটা করেই বেশিরভাগ বসে, ফ্যান্সি জামাগুলো। আর এখানে যে দোকানটা দেখতে পাচ্ছ, এই দোকানটাতে সেল দিয়েছিলো সেদিনকে 150 টাকা, অল জামার 150 টাকা, আর যে টপগুলো 80 টাকা করে। তো প্রচণ্ড মারামারি লেগেছিলো দোকানটাতে, প্রচুর সবাই দেখে দেখে জামা কিনছিল। জামাগুলো ভালোও ছিল, দু একটা ডিসপুট থাকতে পারে, সেটা তুমি যদি দেখে বেছে নিয়ে নাও তাহলে কোনো প্রবলেম হবে না। আর এইখানকার জামাগুলো, এই যে এই হোয়াইট কালারের, এই ব্লু কালারের জামাগুলো, এগুলো 150-200 টাকা করে বলছিলো এই জামাগুলো। আর বাচ্চাদের জামাগুলো 150-200-300 এরকম করে বলছিলো। তাছাড়া এই পাশে যে ব্লাউজের দোকানে, এখানকার ব্লাউজের কালেকশনগুলো খুব সুন্দর ছিল, ফ্যান্সি ব্লাউজের কালেকশন। ভেতরে আরও ব্লাউজ ছিল, আমি দেখছিলাম, খুব সুন্দর। এগুলো 200-150-350 এরকম করে বলছিলো। তো এখানকার কালেকশনগুলো খুবই সুন্দর ছিল। আর এই এই দোকানে যে টপের কালেকশনগুলো, টপের কালেকশনগুলো ন্যাচারাল নর্মাল টপ হিসেবে খুবই সুন্দর ছিল, 150 টাকা করে বলছিলো। আর এই দোকানের যে গাউন কুর্তিগুলো, এগুলো 350-400-500-600-700 এরকম করে বলছিলো। সব মানে বার্গেনিং করে তোমরা নিতে পারলে আরও কম হয়ে যাবে। এইসব জায়গায় অ্যাকচুয়াল বার্গেনিংয়ের জন্যই, তোমরা যদি বার্গেনিং করে নিতে পারো তবেই তোমাদের খুব কমে তোমরা আরও ভালো পেয়ে যাবে। আর এই দোকানের যে ফার্স্ট ড্রেসটা, এই যে তোমার ব্লু কালারের, এই ড্রেসটা 350 টাকা বলেছিল, মানে খুব ভালো লাগছিলো দেখতে ড্রেসগুলো। এখানকার এইদিকের ড্রেসগুলো তো মোটামুটি 400-500-600-700 এরকম করে বলেছিল। আর এইগুলো সব 150 টাকার কুর্তি। এখানে মোটামুটি তুমি যখনই যাও না কেন 150 টাকার কুর্তিগুলো পাবে। আর এখানকার যে জামাগুলোও খুব সুন্দর ছিল, এই জামাগুলো 450-600-700-400 এরকম করে। আর এইখানে এতগুলো দোকানের মধ্যে একটাই লেহেঙ্গা দোকান ছিল, এখানকার কালেকশনগুলো খুবই সুন্দর ছিল, আমার দেখতে খুব ভালো লাগছিলো কালেকশনগুলো। এখানে ব্যাগেরও অনেক কালেকশন পাবে তোমরা, রাস্তার ধারে যেতে যেতে দুপাশে অনেক জায়গাতে তোমরা ব্যাগের কালেকশনও ভালো পেয়ে যাবে। তো ব্যাগের কালেকশনগুলোর মধ্যেও খুব কম রেঞ্জেই থাকে, 200-250-150-এর মধ্যে। আর এখানে তোমরা ইনারওয়্যারেরও দোকান পেয়ে যাবে। এই দোকানটার ইনারওয়্যারগুলো খুব কমেই বলছিলো, বাট এখানকার ইনারওয়্যারগুলো কতটা ভালো মেটেরিয়ালের না, বাট তারপরেও ভালো আছে, আমি দেখেছি ভালো আছে। মোটামুটি 150-200-120 তোমার এর মধ্যে তোমরা পেয়ে যাবে ভালো ভালো ইনারওয়্যার। এখানে অনেক ব্লাউজেরও তোমরা দোকান পেয়ে যাবে। এই ব্লাউজের দোকানগুলোতে ভালো কম রেঞ্জে খুব সুন্দর সুন্দর ব্লাউজ আছে। এখানে মোটামুটি তোমরা বেনারসিও পেয়ে যাবে, এই বেনারসিগুলো 1200-1300 করে বলছিল। আর এখানকার যে কটা শাড়ি আছে আমাদের 500-600-700 এরকম করে বলছিল। তো এই দোকানগুলোর যে এই জামাগুলো, এগুলো 150-200-300, আর এই গাউনগুলো 250-300-400 এরকম করে বলছিল। এর থেকে বেশি ওরা নেয় না, এরপরেও বার্গেনিং করলে তোমরা আরও কমে পেয়ে যাবে।
এখানে ছেলেদেরও কালেকশন বেশ ভালো পাওয়া যায় দেখলাম। এই দোকানটাতে ছেলেদের কালেকশনটা বেশ ভালো ছিল, আমার বেশ ভালো লাগলো কালেকশনগুলো দেখতে, টি শার্টগুলো খুব ভালো ছিল। আর এই দোকানের এই জামাগুলো উপরের জামাগুলো সব 150 টাকা করে, আর এখানকার জামাগুলো গাউনগুলো 300-350 এরম করেই বলছিল, এর থেকে বেশি বলছিল না। আমি তো মানে অবাক হয়ে গেছিলাম যে এই জামাগুলো 350 টাকায় কী করে দেয়, মানে এর জন্যই বলে ওখানকার দাম অনেকটাই কম আদার্স অন্য জায়গাকার থেকে। এই দোকানটার ওপরের যে কুর্তিগুলো শর্ট কুর্তিগুলো এগুলো সব 100-150 টাকা করে বলছিল, আর এই দোকানের নিচের যে কুর্তিগুলো এই পাশের যে কুর্তিগুলো এই পাশের কুর্তিগুলো 150 টাকা করে বলছিল, মানে যা নেবে সব 150। আর পাশের যে বেড কভারের দোকানটা ওটার 300-400 টাকা করে বেড কভার পাওয়া যাচ্ছিলো। আর এখানে ব্যাগের দোকানও বেশ ভালো ভালো আছে, স্কুল ব্যাগ বা বাইরে যাওয়ার যে ট্যুর ব্যাগগুলো লাগেজগুলো এগুলো পাওয়া যায় খুব ভালো, বেশ ভালো ভালোই দেখতে পেলাম আর কম রেঞ্জের মধ্যে। লাগেজ ব্যাগগুলো তো 1200-1300 টাকা করে বলছিল ওখানে। এই মার্কেটে যদি তোমরা আসতে চাও তাহলে তোমরা প্রথমে যদি তোমরা শিয়ালদা দিয়ে আসতে চাও তাহলে তোমরা আপের ট্রেন ধরবে, যে কোনো ট্রেন ধরে টিটাগড়ে আসবে। টিটাগড়ের যে আপের প্ল্যাটফর্ম আছে সেদিক থেকে স্টার্ট করলে ওখান থেকেই সোজা তোমরা এই পুরো মার্কেট পেয়ে যাবে, সোজা হাঁটলে পুরো মার্কেটটা তোমরা দেখতে পেয়ে যাবে। আর যদি তোমরা আপ থেকে আসো কৃষ্ণনগরে এই সাইড দিয়ে বা রানাঘাট বা নৈহাটি এই সাইড দিয়ে তাহলে যে কোনো তোমরা শিয়ালদার যাওয়ার ট্রেন ধরবে, ধরে তোমরা টিটাগড়ে নামবে। টিটাগড়ে নামলে তোমাদের যেই প্ল্যাটফর্মে নামাবে তার অপোজিট প্ল্যাটফর্মে যেতে হবে, মানে তোমাদের আপের ট্রেন যায় আপ স্টেশনের দিকে গিয়ে ওখান থেকে তোমরা এই প্ল্যাটফর্মের যত প্ল্যাটফর্মের ফার্স্ট থেকেই তোমরা সব দোকানগুলো দেখতে পাবে। আর এখান থেকে এই মার্কেটটা শুরু হয়ে যায়। এখানে তোমরা ভালো ভালো এরকম জুয়েলারিও পাবে, বাট সেরকম একটা জুয়েলারি কালেকশন আমি এখানে দেখতে পেলাম না, এই দোকানটাতে দেখতে পেলাম। কালেকশনগুলো মোটামুটি ভালো আছে, দেখতে ভালো আছে, 150-200 করে বলছিল, 100 টাকার জুয়েলারি বলছিল। এই দোকানের ভেতরে যে ঝুমকাগুলো দেখতে পাচ্ছিলো, যে ঝুমকাগুলো আছে ওই ঝুমকাগুলো 100-180 টাকা করে এরকমগুলো বলছিলো ঝুমকাগুলোর দাম। দাম এখানে তোমরা ছেলেদের শার্ট টি শার্ট 200-300 মধ্যেও পেয়ে যাবে, জিন্সগুলো 400-500-600 মধ্যেও পেয়ে যাবে ভালো ভালো জিন্স। তো এখানে ছেলেদেরও কালেকশন বেশ ভালোই পাওয়া যায়। তো আজকের মতো আমি ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আমি যতটা পেয়েছি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি যতটা পেয়েছি এখানকার কালেকশন। তো তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করো, বলো তোমাদের কেমন লাগছে। তো আবার একটা অন্য ভিডিওতে আমার সাথে দেখা হবে।